প্রিয় বিয়ার্স, আজকে আমার গন্তব্যস্থল মহারাষ্ট্রের আমের রাজধানী রত্নাগিরি দেবগিরি, যে রত্নাগিরি দেবগিরিতে সে আলফানসো আম হয়ে থাকে। তো আজকে আমরা সেই আলফানসো আম সম্পর্কে বেশ কিছু বিস্তারিত জানব এবং পরবর্তী ভিডিওতে আমরা তার চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাব। বিয়ার্স, আজকে আছি সেই রত্নাগিরি দেবগিরি, যেটা হচ্ছে আমের আমের শহর নামে পরিচিত রত্নাগিরি। এই রত্নাগিরিতে আসছি সেই আলফানসো আমের সন্ধানে। তো এখানে দেখছি যে রাস্তার পাশে কিছু স্টল করছে আলফানসো আমের। আপনারা দেখবেন যে আলফানসো আম হচ্ছে ইন্ডিয়ার সব থেকে নাম করা একটা আম। আমাদের দেশে যেমন আমের রাজা ন্যাংড়া, এখানে হচ্ছে আলফানসো আম হচ্ছে শীতের আম। তো এটা ওঠে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের শেষ পর্যন্ত, তারপর এটা শেষ হয়ে যায়। এবং বিশ্বের যত আম আছে, মিষ্টি আম আলফানসো আছে, তার মধ্যে নাম্বার ওয়ান একটা আম হচ্ছে আলফানসো আম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আলফানসো আম বিক্রি হচ্ছে এখানে। এত ঘ্রাণ এখন রোজার মাস, যে কী বলবো, যে এত যে সুন্দর ঘ্রাণ, যেমন আমরা ন্যাংড়া আমে যতটা ঘ্রাণ পেয়ে থাকি তার থেকে তিন গুণ বেশি এই আলফানসো আমে। তো এখানে আলফানসো আমের অনেক দাম। কিছুদিন আগেও আমি কিনেছিলাম এখানে, প্রায় 1 কেজি কিনেছিলাম প্রায় আপনার 1500 রুপি দিয়ে। এখন একটু দাম একটু কমেছে, 1100-1200 টাকা এরকম দাম আসছে যে আলফানসো আমের স্টলে। তো আমি এখানে আসছি, এখানে কথা বলবো একটা ভাইয়ের সাথে। ভাই, আপনার নাম কে? মাকিউর রহমান। মাকিউর রহমান ভাই, তো এ আলফানসো আম, আম শোনা বহুত মিঠা আম হতি হ্যাঁ, এবং ইন্ডিয়া কা পাবলিক ফেমাস, ইন্ডিয়া কা ফেমাস আম। হাম পিছলে হপ্তা মে হাম খরিদ কিয়া, তো উসকে টেস্ট কিয়া বহুত মিঠা থা, এটা তো আর আবি উসকা ঘ্রাণ তো বহুত জ্যাদা। ও তো আবি আর মিঠা লাগে। এ তো উইন্টার মে হতি হ্যায় না, ঠান্ডা কে মৌসুম মে, ইসিলিয়ে জ্যাদা মিঠা হতি হ্যায়। আর ইসকে আন্দার কোই কিড়া মকড় হতি হ্যায় না কি আবি ইস টাইম এ জো, ক্যোঁকি এ তো ঠান্ডা কা মৌসুম মে কিড়া মকড় নাই হতি হ্যায়, বারিশ আলফানসো একটা আম যে সেটা সত্যিকারের বিখ্যাত আম, যেভাবে কার্টুনে প্যাক করে করা হয়, রাজকীয় আম। মানে ইন্ডিয়ানরা অনেকটা হিসাবই, তারপরেও যে তারা এই আলফানসো আম এত টাকা দিয়ে কিনে খায়, এটা বিরাট একটা ব্যাপার। তো আমাদের বাঙালিরা, বিশেষ করে বাংলাদেশিরা, তো এদিক থেকে তারা খেয়াল করে না যে কত টাকা গেল না এলো। বাঙালিরা হচ্ছে অনেকটা বিলাসবহুল জাতি একটা, আমরা বাংলাদেশি যারা আছি। এই রোজার মাসে এটা যদি 1500 টাকা কেজি হয়, আমাদের জন্য কিছুই যায় আসে না। অথচ এখানে 1500 টাকা কেজি মানে বিরাট ব্যাপার। তবুও এখানকারের মানুষ এই আলফানসো আম খেয়ে থাকে। আলফানসো আমের আরেকটা নাম আছে হাবুস আম। তো হাবুস আম তারা শখ করে, মানে হাউস করে খেতে এলেও তারা খেয়ে থাকে এই আলফানসো আম। তো আজকে আমি এখান থেকে জিজ্ঞেস করবো ভাই, দাম মানে হাউ মেনি প্রাইস এ পার কিলো? ডজন সে আচ্ছা আচ্ছা, আমি ডজন কিতনে পার ডজন? 1100 রুপিয়া ডজন। আচ্ছা আচ্ছা, এ ছোটোওয়ালা 1000 রুপিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ আরও ছটা 900 রুপিয়া ডজন আলফানসো। তো এক পিচের দাম 100 টাকা, আর 100 রুপি যেটাতে আমরা কনভার্ট করলে 130 টাকা মতো হয় এখন বাংলাদেশে। তো আলফানসো আম নিয়ে আমরা কাজ করছি এবার, কারণ এই আলফানসো আম আমরা বাংলাদেশে করব। আর এটা শীতের জন্য এই আলফানসোটা আমাদের করার একটা প্ল্যান হয়েছে, কারণ এটা শীতের সময়ের আম, যার জন্য আলফানসোটা আমরা করব। এরপরে আসবে কেশর আম। কেশর আম যদিও বর্ষার সময় পাওয়া যায় এটা, বাট আলফানসোটা শীতে, অনেকটা কাটিমন মতো আমটা, কাটিমন যত একটু মিষ্টতায় একটু কম। আলফানসো হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান মিষ্টের একটা, যে নাম্বার ওয়ান আমের পজিশনে পড়ে সেই আলফানসো আম একটা। তো আজকে রত্নাগিরি থেকে বন্ধুরা এই পর্যন্তই, আজকে ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।